Yeah. Welcome to my channel. এই পর্বে আমরা ঘুরে দেখব বাঙালির খুবই পরিচিত মিরিক লেক বা সুমেন্দু লেক। দীপুদা শব্দটা আমাদের কাছে খুবই প্রিয়। দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা, পুরী, দার্জিলিং যায়নি বাঙালির সংখ্যা যেমন খুবই কম, এবং দার্জিলিং গেছেন, মিরিক লেক যাননি এরকম সংখ্যাও খুবই কম। দার্জিলিং থেকে ফেরার পথে অথবা নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে ফেরার পথে বেশ কয়েকটি স্পট আমরা ঘুরে নিতে পারি। সকাল বেরিয়ে সন্ধেবেলা যেহেতু ট্রেন থাকে, আমরা পরপর কয়েকটি স্পট যেমন সুখিয়াপোখরি, জোরপোখরি, সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্টটা নেপাল বর্ডার, এবং নেপাল বর্ডার থেকে পশুপতি মার্কেট এবং গোপালধারা চা বাগান ঘুরে নিতে পারি। আমরা এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, দৃশ্যটা আশা করছি ভালো লাগছে। এরপর আমরা মিরিক লেকে গিয়ে পৌঁছাবো। আমরা এসে পৌঁছে গেলাম মিরিক লেকে। মিরিক লেকে আমরা বোটিং করব। বোটিংয়ের রেট এখানে দেখাচ্ছি। আর একটি পার্ক আছে, পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। পার্কটা আপনি যদি বোটিং করেন, বোটিং করতে করতেই দেখতে পাবেন। 30 মিনিটের জন্য 2-সিটার বোটের জন্য পড়ে 200 টাকা, 4-সিটারের জন্য পড়ে 400 টাকা। আমাদের বোটিং শুরু হয়েছে। আমি আর সম্পৃতি একদিকে, আর একদিকে অমিত বাবু আর শান্তনু বাবু। এদিকে রাজহংস। আচ্ছা, পা ভাড়া ব্যথা হয়ে গেলে বলবে, তারপর আমি চালাবো। একটা পা দেবো, আমার ভয় করছে। এখনো না, ওরকম নয়। রাজহংস ওই নিজে নিজে কোথায় চলে যাবে? ওর দিকে যাবি বল। ওর তলা দিয়ে তলা দিয়ে যাবি আগে, এবার এখন পেঁচাচ্ছে, এবার উল্টো দিকে করতে হবে। ও সামনে টানা, উল্টো কর, উল্টো কর, যেদিকে ঘোরাচ্ছিস তার উল্টো ঘোরাবি এবার। হ্যাঁ, এখন আমরা সুমেন্দু হ্রদ বা মিরিক লেকে বোটিং করছি। মিরিক লেকটি লেন্থে হচ্ছে 1.25 কিলোমিটার। আমরা আগে যে স্পটগুলোর কথা বললাম, জোরপোখরি, সীমানা ভিউ পয়েন্টে নেমেছিলাম, একটু পশুপতি মার্কেটটা দেখলাম সামান্য, মানে ঢোকার জায়গাটা,
কিন্তু আমরা যেহেতু সান্দাকফু ট্রেক করে ফিরছিলাম, আমাদের মন চাইলেও পা কিন্তু আমাদের সাই দিচ্ছিল না, যার জন্য আমরা পশুপতি মার্কেটটা আর যেতে পারিনি। কিন্তু মিরিক লেকে এসে মন এবং পা দুটোই সাই দিল বোটিং করার জন্য। যদিও বোটিং করতে তখন যথেষ্ট পায়ে লাগছিল, কারণ ট্রেক করে আমরা ফেরার পথে মিরিক ঘুরেছিলাম। তো তবে আপনারা যদি সময় পান অবশ্যই ঘুরে দেখুন পশুপতি মার্কেটটা। পশুপতি মার্কেট থেকে নেপাল বর্ডার দিয়ে ঢোকার জন্য আপনার আধার কার্ড লাগবে একটু, তাহলেই আপনি যেতে পারবেন, বর্ডার ক্রস করতে পারবেন। এবং তারপর থেকে মার্কেটটা যেতে হলে ওখানে একটা গাড়ি ভাড়া করতে হবে আপনাকে। যাই হোক, মিরিক লেকটা একদিকটা পুরোপুরি পাইন বনের জঙ্গল এবং এর উপরে একটি ব্রিজ আছে, ব্রিজটা দেখাবো। ব্রিজটার নাম হচ্ছে আবার ইন্দ্রাণী পুল, এটার দৈর্ঘ্য 80 ফুট। এই যে ব্রিজটা উপরে দেখা যাচ্ছে, এটা ব্রিজের উপরে আমরা যাবো এরপর। এবং ওই দিকটা দিয়ে পার হয়ে যদি ওই পাড়ে যান, ওই পাড়ে আপনি আই লাভ মিরিক লেখাটা পাবেন এবং হেঁটে হেঁটে ঘুরতেই পারেন। ধার দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, প্রায় 3.5 কিলোমিটার পরিধি পড়ে এটার। মিরিকের পার্ক লেকের পাশেই, এখানে বসে বসে আপনার সময় কেটে যাবে ভালোই। এছাড়াও এখানে প্রচুর খাওয়ার হোটেলও আছে, থাকার জায়গাও আছে, ইচ্ছা হলে থাকতেও পারেন। আর ওই যে বললাম দার্জিলিং বা ওদিক থেকে ফেরার পথে আগের স্পটগুলো কিছুটা ঘুরে নিন, ঘুরে এখানে লাঞ্চটা সারুন, লাঞ্চ সেরে বোটিং করুন, করে নিউ জলপাইগুড়ি ফেরত যান। আমরা বোটিং শেষ করলাম, অন্যান্যদের বোটে ওঠার আওয়াজ এখানে একটু রেখেছি, বোটে উঠতে যে ভয় পায় লোকজন সেটা বোঝা যাচ্ছে। দৃশ্যটা কেমন লাগছে কমেন্ট করে একটু অবশ্যই জানাবেন। আর এখানে লাঞ্চ সেরে ফিরতে বললাম, কারণ বেশিক্ষণ সময়ও লাগবে না, কারণ নিউ জলপাইগুড়ি থেকে মিরিকের দূরত্ব পড়ে 52 থেকে 55 কিলোমিটার। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। সান্দাকফু ট্রেকের ভিডিওগুলো দেওয়া আছে এখানে ডিসক্রিপশান বক্সে, আমি দিয়ে দেবো। সান্দাকফু ট্রেকের ভিডিওটাও দেখুন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ সময় দিলেন যারা, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন কেমন লাগছে এই জায়গাগুলোর ভিডিও, কমেন্টে জানান। আর একবার বলি থ্যাংকস ফর ওয়াচিং।